বরফ ঝুলে আছে আপনার মাথার উপর অনেকটা শলাকার মতো, পায়ের নিচে বরফ, আবার পাশেও বরফ। মনে হবে কোনো শিল্পী এগুলো সাজিয়ে রেখেছে ক্রিস্টাল দিয়ে। আসলে এটি একটি গুহা। গুহাটি যুক্তরাষ্ট্রের উইসকনসিনের অ্যাপোস্টেল দ্বীপে অবস্থিত। উইসকনসিন যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমের অঙ্গরাজ্য। এই রাজ্যে শীতকালে প্রায় তুষারঝড় হয়, সড়কগুলোতেও তখন 10 থেকে 15 ইঞ্চি বরফের স্তর জমে, মারাও যায় অনেক মানুষ। অ্যাপোস্টেল দ্বীপটি লেক সুপেরিয়রে অবস্থিত। লেকটি খুব বড় নয়, শীতকালে পুরো লেকটি বরফে জমে যায়, তখন নৌকা চলে না। ভ্রমণকারীরা এখানে মেতে ওঠেন স্কি খেলায়। অ্যাপোস্টেল দ্বীপের এই গুহাতেও তখন বরফ জমে, তবে পুরো গুহাটি বরফে ভরে যায় না। গুহার ভেতরের দেয়াল এবং ছাদ থেকে বিভিন্ন আকারের বরফের দণ্ড ঝুলে থাকে। পর্যটকদের কাছে গুহাটি খুবই আকর্ষণীয়। প্রতি বছর হাজার হাজার মানুষ দেখতে যায় গুহাটি। চাইলে আপনিও যেতে পারেন বরফ গুহায়। গ্রীষ্মকালে হয়তো ভিন্ন সৌন্দর্য দেখতে পাবেন, কিন্তু বরফ গুহায় সাজানো গুহাটি দেখতে হলে অবশ্যই যেতে হবে শীতকালে।